ঘোষণাকারীর প্রয়োজন মেটাতে, তবে একটু সময়ের দরকার, আর দরকার একটু খোঁজাখুঁজি, দেখি খ্যাপা হয়ে খুঁজে পরশপাথর পাই কিনা। আকাশ বাতাস সব ফ্রি, তাহলে তোরাও প্যান্ট ছেড়ে গেরুয়া পরে নে।
জমরাজ তোদের এই পার্থিব জগত ফ্রি করে দেবে? জমলে কেন বাবা, বলে যাও ভালো লাগছে তো? ওরে আমার ভালো লাগা রে, সর সর এখন আমি যাব। যাবে তো, তবে কোথায়? এত তো অনেক ভিড় জমেছে, তার উপর তোকে বলে আবার বিপদে পড়ি? না না, এটা তোকে বলা যাবে না। না সাধু বাবা, আমি কিছু জানি না, তোমাকে বলতেই হবে। ফ্যাসাদ আর ফ্যাসাদ, তাহলে তাড়াতাড়ি ছাড়বি তো? হ্যাঁ ছেড়ে দেব। তবে শোন, এই পৃথিবীতে আমার থাকবার ইচ্ছে নেই, বৃদ্ধ হয়েছি, তবে পৃথিবীর রংঢং দেখে আমার থাকতে ইচ্ছে করে বটে, কিন্তু সেটা আমার ক্ষমতার বাহিরে। তাই ভাবলাম যমরাজের কাছে গিয়ে কিছুদিন কামলা খেতে একেবারে স্বর্গে গিয়ে হাত পা ধুয়ে বসে পড়ব। তাই নাকি? তারপর? অবাক হোস নে বাবা, অবাক হোস নে, অবাক হওয়ার জায়গায় তো এখনো আসিনি। খুঁজে খুঁজে যেই না যমরাজের এরিয়াতে গিয়ে পৌঁছলাম। ওরে বাবা রে বাবা, কি হলো সাধু বাবা? না কিছু হয়নি। কি দেখলে? না কিছু দেখিও নি। তবে সেটাই তো বলছি, দেখ ঝামেলা পাকাস না কিন্তু। আচ্ছা সাধু বাবা, আর ঝামেলা পাকাবো না, তুমি বলে যাও। এই যমরাজের এরিয়াতে গিয়ে দেখি হাজার হাজার মানুষের ভিড়, তারা নাকি আমার গেট পাস পাচ্ছে না। আচ্ছা সাধু বাবা, তারা কি আমাদের মতো সাধারণ মানুষ? আরে না, সাধারণ মানুষেরা কি ওখানে চান্স পায় নাকি? এই আমাদের মতো গেরুয়াধারী আর কি। ও তবে ওখানে যে চিত্রগুপ্ত আছে, ও বাবা ভারী বদমাশ, একটা তেল চিটকে খাতা বের করে আমাকে কি বললো জানিস? কি বললো সাধু বাবা? আমি নাকি যৌবনকাল। তুমি কি যৌবনকাল ফিরে পেলে নাকি? আরে না, তা কি কখনো হয় নাকি? ওরা যৌবনকাল ফিরিয়ে দিলে তাহলে ওরা কি নিয়ে থাকবে? সেটাও তো কথা, আমি নাকি যৌবনকাল। আরে ভালো লাগে না, ঝটপট ছেড়ে ফেলো না। মানে অন্যায় কিছু করে ফেলেছিলাম। ও কিছু অন্যায় করে ফেলেছো বুঝি? না সেটা তুমি করতেই পারো, সে বয়সে সবাই অন্যায় করে, সেটা তাতে দোষের কি হলো সাধু বাবা? ঠিকই বলেছিস, তাতে দোষের কি? আর ওটা চিত্রগুপ্ত, তোরে বাকি। ও তার মানে তুমি কিছু অন্যায় করেছো বুঝি? হ্যাঁ করেছি বই। না না না, করিনি করিনি করিনি। আর না হয় করেছো, তাতে দোষের কি? আর ওই ব্যাটা চিত্রগুপ্ত মনে রাখলো কি করে সাধু বাবা? মনে রাখলো কি করে সেটা আমি জানি না, তবে একটা তেল চিটকে খাতা বের করে এই আমায় সব বললো। ও আচ্ছা সাধু বাবা, তুমি সেই খাতাটা চুরি করে আনতে পারলে না? তা কি আমি আর ফেলে এসেছি নাকি? এনেছো? কই দেখি দেখি। এই ও আচ্ছা সাধু বাবা, তুমি এখন এই খাতাটা করবেটা কি? কি করব? আমার যৌবনকালের পাতাগুলো ছিঁড়ে ফেলে দেব। বাবা খাতা চুরি পাতা ছেঁড়া, এই তো সাধু বাবার উত্তম কাজ। সাধু 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 বাবা, তোমার কাজের কোনো তুলনা হয় না। সাধু পারবি?
আমাকে কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে। বাবা, চিত্রগুপ্তের গুপ্তচর, তুমি তো অনেক ভালো মানুষ। তোমার তোমার কত নাম দেওয়া, এই ধরো চীন, জাপান, বার্মা, আমেরিকা, এমনকি ঢাকাতেও হরদম তোমার নামে দেওয়া। মা, তেল বাবা, তেল খাঁটি সরিষার তেল। এই তেল নরকের দ্বারের আশেপাশে পাওয়া যায় না। নরকের আশেপাশে যে দোকানগুলো আছে তাতে সাপ্লাই কম, চাহিদা বেশি, আর তাই ভেজালও বেশি। এই তেলটা ভালো না বাবা? এই তেলটা ভালো না বাবা? ভালো ভালো, তবে সাধু বাবা খাতাটা যে বড্ড বেশি দরকার। এই কি করো কি করো সাধু বাবা? না না, স্বপ্নে দিচ্ছি না। এরপর তো যমরাজ, তারপর আবার চিত্রগুপ্ত আছে। এই তুমি এক কাজ করো মা, তুমি খাতাটা নিয়ে যাও, তবে আমার যৌবনকালের পাতাগুলো আমাকে দিয়ে যাও। তেলটা আমার খুব ভালোই লাগছে। ভালো লাগবে না মানে? এই যে খাঁটি ওয়ালিমিলের তেল বাবন। সাধু বাবা, কি চমৎকার তোমার কৌশল! কৌশল নয়, কৌশল নয়, এ তো নির্ভেজাল তেলের গুণ। সে যাই হোক সাধু বাবা, এখন তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে সাধু বাবা। আবার ওই কথা, দেখো আমাকে ছেড়ে দাও, নইলে ওইদিকে আবার ফসকে যাবে। তোমাকে একটু তেল দিব। সাধু বাবা, সব জায়গায় তোমার ওই তেল কাজ করবে না। চলো তো চলো, তোমাকে এক জায়গায় যেতে হবে আমার সাথে। এই জন্যই মর্তবাসীর এই দুর্দশা। চলো দেখি কোথায় নিয়ে যেতে। চলো চলো সাধু বাবা, তোমার ত্রিশূল। চলো চলো ছাড়া
চিড়িয়াখানা খুলিতেছে, সেখানে এক ব্যতিক্রমধর্মী চিড়িয়া প্রয়োজন। যদি কেউ তাহাকে এক ব্যতিক্রমধর্মী চিড়িয়া দিতে পারে, তবে তাহাকে 100,000 টাকা প্রদান করা হইবে। 100,000 টাকা প্রদান করা হইবে। 100,000 টাকা প্রদান করা হবে। সাধু বাবা, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। সাধুকে এত বড় অপমান! এখনো বাতাস বইছে, এখনো পাখি রাগাইছে। মহাশয়, আমার এই শিকার এবার বুঝতে পারছেন নিশ্চয় যে আমার এই চিড়িয়া এক ব্যতিক্রম ধর্মী চিড়িয়া। মোটেই না, বাংলাদেশের প্রায় প্রতি ঘরে ঘরে রয়েছে এরকম চিড়িয়া। তবে তোমার এই চিড়িয়া একটু বোকা আছে। কিরকম? এই চিড়িয়া মেকআপ নেই। বর্তমান চিড়িয়াদের মেকআপ নিতে হয়, ওরা কথাতেই মেকআপ নেই। তাই তোমার এই চিড়িয়া আমি নিতে পারি না। তুমি 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 খুব ভালো বাবা, তুমি তুমি খুবই ভালো, বেঁচে থাকো আজীবন। বাবা সাধু বাবা, তোমার কৌশল দেখছি সব জায়গায় কাজ করে, তোমার জায়গায় কাজ করে তো অসাধারণ। তেলের গুণ সর্বত্র, কি ইউরোপ কি আমেরিকা। আবার 100,000 টাকার জন্য শুধু তুই বুঝলি না তেলের কি মর্যাদা। এমন একটা চিড়িয়া নিয়ে আসলো যেটা বর্তমানে বেরোতে পারে, তবেই তো আমার চিড়িয়াখানার সুনাম হবে। আপনি অনেক টাকা পাবেন, আমার সুনাম হবে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমার খালি 5,000 টাকা হলেই হবে বাহে।
তোমার টাকা দরকার হবে আমি কি করিবে আমি তো পাগল চাই না পৃথিবীতে তো সকলেই পাগল কেউ ভোজনে পাগল কেউ খাঁটি পাগল আবার এখন তো দেখি অনেকে না খেতে পেয়ে পেয়ে পাগল হয়ে যাচ্ছে খাবার আমার আমার খুব খিদা লাগিছে স্যার মোর একটু খাবার দিবেন স্যার মোর খুব খিদা লাগিছে স্যার স্যার খাবার দিবেন স্যার বেটা তুই চুপ কর তুই চুপ কর এই তোমার এক পাগল কথা বলল কি করে তুমি না বললে ওকে না শুইলে কথা বলে না তোমাকে না চুপ থাকিতে বলিলাম তুমি বলো ছোটবেলায় আমার বাপ মরে গেল তারপর থেকে আমার মাওটা মনে খুব কষ্ট করে মানুষ করলো স্যার আমার মাও একবারে খাবার দিলে আরেকবারে খাবার দিতে পারে না স্যার মনে খিদা লাগে স্যার মনে খাবার দিবেন স্যার স্যার নিজের পুত্রকে তুমি বিক্রি করিবে কেন তুমি এ কাজ করিতে আসিলে ঠিক আছে আমি তোমাকে 5,000 টাকা দিতেছি এই ছেলেটির চিকিৎসা করাবে অসুস্থ হলে ওকে আমার এখানে দিয়ে আসিবে আমি ওকে চাকরি দেব ও বাহে বাহে আল্লাহ তোর ভালো করুক বাহে আল্লাহ তোর ভালো করুক বাহে আল্লাহ তোর ভালো করুক নমস্কার স্যার নমস্কার অফিসের কাজ কর্ম কেমন চলছে সত্যব্রত বাবু আজকে খুব মন্থর গতি কেন কেন মন্থর গতিতে কেন ইসের যে অবস্থা ভালোভাবে কাজ করার কোনো উপায় আছে এই যে দেখুন কোনো ফাইলে কাগজপত্র নেই পুরো বাবুর সই নেই কোনো বিষয় নেই ক্যারারির নাম কে যে বড় বাবু দিয়েছিল বুঝি না যেন অন্ধ ছেলের নাম পদ্মলোচন জানেন এদের মধ্যে কেউ কেউ তো ঘুষ দিয়ে চাকরি নেওয়া আর কেউ কেউ চাকরি পাওয়ার পরপরই ঘুষের পয়সা তোলার জন্য উঠে পড়া লাগে স্যার আপনি যদি করা না হন তবে বড় বাবু অফিসটাকে একবার পাগলা গারদ বানাবে যে পরিবা দোষ দেয় কি করে বলুন দোষ তো জনগণের আচ্ছা বলুন তো জনগণ যদি ঘুষ না দেয় অবৈধ সুবিধা যদি না চায় তবে সেই বা ঘুষ পাবে কোত্থেকে কুত্তার সামনে যদি কেউ মলত্যাগ করে কুত্তা তো সে মল খাবে স্যার বিষয়টি এভাবে এড়িয়ে গেলে চলবে না আমাদের অফিসের একটা সুনাম ছিল কিন্তু বড়বাবু যোগদানের পর সেই সুনামটি ক্ষুণ্ণ হতে চলেছে তাছাড়া আমরা বহু বিপদের সম্মুখীন হতে চলেছি স্যার সমাজে যেভাবে অন্যায় অত্যাচার দুর্নীতি ঘুষ ইত্যাদির অনুপ্রবেশ ঘটছে এ থেকে নিষ্কৃতি পাওয়া বড়ই দুষ্কর তাই এসব নিয়ে চিন্তা না করাই ভালো আমাদেরকে এর মধ্যে দিয়ে কাজ করে যেতে হবে এভাবে কাজ করা দুষ্কর স্যার তাছাড়া বড়বাবুর যে অত্যাচার ওই বুঝি আসছেন
নমস্কার নমস্কার লেটে আসলেন যে রতন বাবু লেট কোথায় স্যার অফিস বসে 10টায় আমি না আসলাম 11টায় একে কি লেট বলে আর যদি না আসতাম তাহলে লেট বলতে পারে ঠিকই বলেছেন রতন বাবু আজ না আসলে অর্থাৎ অ্যাবসেন্ট কে তো লেট বলে তাই না ইংরেজি আমিও ভালো জানি ইংরেজিতে আমার কম্পার্টমেন্টাল আছে আর তাই আমি চালাদের চাকরিতে ঢুকছি আপনার যদি ভালো না লাগে তাহলে অফিস থেকে বদলি হয়ে যান দেশে তার অফিসের কোনো কমতি নেই আরে থাক থাক সত্যবত বাবু চুপ করুন এমন দু একদিন হতেই পারে যেমন গতকাল অফিসে আসার সময় আমার গাড়িটা একেবারেই বিকল হয়ে গেল আমি আর অফিসে আসতেই পারলাম না 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 স্যার কাল নয় গাড়ি বিকল হয়েছিল পরশু কাল তো ছিল আপনি চুপ করুন তো সত্যবত বাবু বিপদ আপদ সবারই আছে আপনার কথা আলাদা আপনি হলেন গিয়ে সত্য যুগের লোক বলা চলে সর্বশ্রেষ্ঠ দেবতা আপনার বাবা নাম দিয়েছেন সত্যবত সত্যই আপনার ব্রত সে থিওরি আজকাল অচল জামানা পাল্টে গেছে সত্যবত বাবু যাক গে সেসব কথা কাজ করুন কাজে মন দিন আর মনে রাখবেন হাতের পাঁচটি আঙুল কিন্তু সমান হয় না আমি একটু আসছি রতন বাবু ফাইলটা এদিকে নিয়ে আসুন আমাকেও তো নোট দিতে হবে তাছাড়া আমারও একটা সইয়ের ব্যাপার আছে যে এই ফাইল আপনাকে দেয়া যাবে না কেন কেন এই ফাইলে না সাপ আছে একেবারে গোকরা তবে স্যারকে দিচ্ছেন যে তা চলবে স্যার তো সাপুরে সাপ ধরতে জানে দেখবেন কিভাবে সাপ ধরে রতন বাবু ফাইলটা নিয়ে এসেছেন আচ্ছা দিন স্যার স্যার ওখানে যাবেন না রতন বাবু বলেছেন ওখানে নাকি সাপ আছে একদম গোকরা ও বুঝেছি আরে আরে ভয় পাবেন না ভয় পাবেন না আমি তো সাপ ধরতে জানি যাকে আপনি একটা কাজ করুন আমি তো এই ফাইল থেকে সাপটি সরিয়েই দিচ্ছি আপনি বরং এই ফাইলে একটি সই দিয়ে যান আমি যাব এই যে এখানে আপনি অবসরে গেলে অফিসটা যে কিভাবে চলবে তাই ভাবছি সত্যবত বাবু ভাবছি শুধুই ভাবছি কাকে যে চিড়িয়াখানায় পাঠাবো লেনিনের ঘোষিত 1,00,000 টাকা আমার চাই চাই কিন্তু সেই চিড়িয়াখানার জন্য প্রয়োজন একটা ব্যতিক্রম ধর্মী প্রাণী যেটাকে সমাজে আর দেখা যায় না যে প্রজাতিটি আজ সমাজ থেকে বিলুপ্তির পথে যাকে এদেশের মানুষ দলে দলে দেখতে যাবে সেই চিড়িয়াখানায় আচ্ছা এখানে একটা অফিস আছে দেখি না এদের সাথে কথা বলে যদি কোনো ভিন্নধর্মী ব্যতিক্রমধর্মী প্রজাতি পাওয়া যায় খুব অত্যাচারী খুশখোর অথবা বড় বড় কথা বলে এমন একটা প্রজাতি হলেই আমার চলবে এটা হলেই 1,00,000 টাকা তখন আর আমাকে পায় কে আচ্ছা দেরি না করি দেখি দেখি এদের সাথে একটু কথা বলে দেখি নমস্কার স্যার আরে আরে নমস্কার আসুন আসুন বসুন না না ঠিক আছে তা কি খবর বলুন হঠাৎ আসলে স্যার তেমন কোনো খবর নেই তবে আমি এসেছিলাম একটা ব্যতিক্রমধর্মী চিড়িয়া সন্ধানে ব্যতিক্রমধর্মী চিড়িয়া ভালো করে খুলে বলুন তো মশাই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এক ইউরোপীয় সাহেব এসেছেন তিনি এখানে একটা চিড়িয়াখানা খুলেছেন যেখানে প্রয়োজন একটা ব্যতিক্রমধর্মী প্রাণী যেটা সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যেটাকে সমাজে আর দেখা যায় না যেটাকে দেখতে এদেশের মানুষ দলে দলে ভিড় করবে চিড়িয়াখানায় কি করা যায় বলুন তো কেন একটা ডাইনোসর নিয়ে যান সেটা তো অনেক আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে দূর কি যে বলেন না ডাইনোসর এখন কোথায় পাবো তাই তো
ডাইনোসর পাবেন কোথায়? এটা তো ভেবে দেখিনি। তবে আপনি একটা কাজ করতে পারেন। 1,00,000 টাকার বিনিময়ে আমি একটা না 10 টাকা তো করতে পারি। কি বললেন? 1,00,000 টাকা? আগে 1,00,000 টাকা মানে হচ্ছে 100,000 টাকা। বর্তমানে বিলুপ্তির পথে বাংলাদেশের বলেন বলেন মশক মশক এ মানে মশা আগে জানেন মশাই বাংলাদেশে যেভাবে মশক নিধন চলছে এতে করে মশক 14 গুষ্টি শেষ ম্যালেরিয়া বাপ বাপ করে পাড়ি জমিয়েছে এদেশ থেকে ইংল্যান্ডে আর জানেন এখন সন্ধ্যায় ডোবার এক হাঁটু জলে নেমে থাকলেও এই মশা নামের প্রাণীটিকে আর খুঁজেই পাওয়া যায় না তবে চিড়িয়া যদি না হয় আমি আপনাকে একটা সুন্দর বস্তুর কথা বলতে পারতাম যেটা চিড়িয়াখানায় রাখলে দেশের লোক দলে দলে দেখতে যেত স্যার সবই তো ঠিক আছে কিন্তু চিড়িয়াখানার মালিকের প্রয়োজন একটা ব্যতিক্রম ধর্মী চিড়িয়া অন্য কোনো বস্তু নয় তবুও আপনি বলুন আপনার প্রস্তাবটি আমি যথাস্থানে পেশ করব আমার প্রস্তাবটি হলো পদ্মা নদীর এক ঘটি জল নিয়ে গিয়ে ওই চিড়িয়াখানায় রাখুন নিকট ভবিষ্যতে দেশের লোক দলে দলে চিড়িয়াখানায় যাবে পদ্মা নদীর জল দেখার জন্য আপনার প্রস্তাবটি উত্তম তবে স্যার আমার মনে হয় না আপনার প্রস্তাবটি গ্র্যান্ড হবে কেন তবে আপনি কি করতে চান বলুন স্যার আমি আপনাকে নিয়ে যেতে চাই স্যার ইয়াজি পেছেন বুঝি পিয়ন ডাকবো নাকি নাকি আপনি নিজেই বেরিয়ে যাবেন স্যার রাগ করবেন না আমার পেটে লাথি মারবেন না স্যার স্যার একবার ভেবে দেখুন আপনার মতো প্রজাতি আজ দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে নেই বললেই চলে শুনেছি প্রকাশ্য দিবালোকে খুনিরা খুন করে হ্যাঁ শুনেছি প্রকাশ্য অফিস আলোকে বসে আপনি শত শত ফাইল খুন করেন একজন খুনির দায়িত্বে আপনি লাখো গুণে বড় অপরাধী আপনার মতো প্রজাতি আজ দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে বা নেই বললেই চলে স্যার আপনার মতো একটি প্রজাতি আজ আমার বড্ড প্রয়োজন স্যার তবে হ্যাঁ লেনিন সাহেব যদি আপনাকে গ্র্যান্ড করে তাহলে আমি আপনার পরিবারকে 50,000 টাকা দিয়ে আসবো আর আপনার থাকা খাওয়া এসব তো একেবারে ফ্রি তুমি তো সোজা লোক নও হে তবে হ্যাঁ তুমি যদি আমাকে সত্যি সত্যি 50,000 টাকা দাও তবে আমি তোমাকে একটি সুন্দর চিড়িয়ার খোঁজ দিতেই পারি তবে তোমাকে কিন্তু 300 বলতে হবে সত্যি সত্যি 300 আও হামে তুম লোগো কো এক চিড়িয়া দেখা দেগা হামকো 50,000 টাকা দিজিয়ে হাম ভি আপ লোগো কো এক অদ্ভুত চিড়িয়া কা খোঁজ মেলা দেগা আমি দেশের অত্যন্ত গুণী নৃত্যশিল্পী নির্দেশক দীর্ঘদিন ধরে যিনি বাংলাদেশের নৃত্যকে আন্তর্জাতিক পর্যায়ে একটি সৃষ্টিশীল
মাধ্যম হিসেবে পরিচিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই গুণী শিল্পীকে উৎসব এবং আজকের এই নাটক নিয়ে কিছু কথা বলবার জন্য। সর্বপ্রথমে আমি বলবো যে এ ধরনের একটি উৎসব শিশু কিশোরদের জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। যারা যাদের ছোটবেলার ছোট ছোট কাজ নিয়ে এই রকম একটা মঞ্চ যেটা মানে সারা বাংলাদেশের শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার মানে হচ্ছে সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ, এখানে পারফর্ম করা এবং এটা নিশ্চয়ই ওদের অন্যরকম অভিজ্ঞতায় নিজেদেরকে নিয়ে যাবে, আর এই অভিজ্ঞতা আসলে ওদের সারা জীবনের পাথেয় হয়ে থাকবে বলে আমি মনে করি। নিজের এলাকায় কাজ করা এবং ঢাকায় এসে এরকম একটা মঞ্চে কাজ করা এটা কিন্তু ওদের জন্য একটা সাংঘাতিক রকমের এক্সপিরিয়েন্স বলে আমি মনে করি। ওরা যখন প্রথম কাজ শুরু করলো, যখন হাঁটা দিয়ে শুরু হলো, তখন মনে হচ্ছিল যে ওদের শিল্পের ভিতরে দুরু দুরু করছে, এরকম একটা মঞ্চে পারফর্ম করছো, বাট শেষের দিকে দেখলাম যে একেবারে কনফিডেন্স নিয়ে তোমরা তোমাদের কাজ শেষ করলে, খুব ভালো লাগলো। আমার ছোটবেলা মনে হচ্ছিল যে আমরা যখন ছোটবেলায় আমার তো আসলে শুধুমাত্র এরকম বড় কোনো জায়গায় পারফর্ম করা না, একেবারে সেই নিজেদের এলাকায় যে শাড়ি দিয়ে স্টেজ বানানো, হ্যাঁ, সেই রকম জায়গা থেকে কাজ করা শুরু, হ্যাঁ, বা স্কুলে দেয়াল পত্রিকা থেকে শুরু করে মানে নাচ গান অভিনয় আবৃত্তি যখন যেটাতে তবলা বাজানো থেকে শুরু করে কিছু বাদ দিইনি, তো সেই সময়টায় মনে হতো যে কিছু একটা করব জীবনে। এই যে পথ চলা, এইটাই কিন্তু আসলে একটা মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো তোমাদের পথ চলাটা সেভাবে শুরু হয়েছে, ও নির্দেশনা দিচ্ছে, তোমরা কাজ করছো, আজকে যেভাবে করছো তোমাদের জন্য অনেক অনেক দোয়া, তোমরা এগিয়ে যাবে। আর শিল্পকলা একাডেমি, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় সব মিলিয়ে যে কর্মযজ্ঞ বাচ্চাদের জন্য, এটা বাচ্চাদের মননে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সংস্কৃতির সঙ্গে থাকবেন, এবং আমি মনে করি এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আসলে আমাদের যেই ভীতি আমাদের মনের মধ্যে আছে সেই ভীতিগুলোকে আমরা আসলে দূর করতে সক্ষম হবো।